আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুর্দান্ত স্বাদের মাশরুমের চপ বা মাশরুমের পাকোড়া তৈরি করে দেখাবো আজকের পর্বে। এই পাকোড়াটা আমরা বাজার থেকে যে মাশরুমের চপ কিনে খাই তার থেকেও কোনো অংশে কম হবে না। খুব সহজেই বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, আপনারা ইফতারেও এই মাশরুমের চপটা বানিয়ে নিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। আশা করছি আজকের মজাদার এই চপের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মাশরুম পাকোড়া তৈরির জন্য এখানে আমি কিছু মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমগুলোকে আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি, তারপর পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। মাশরুমটা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে নেবেন, আর মাশরুমের সাইজগুলো যদি অনেক বেশি বড় হয় তাহলে একটু কেটে নিতে পারেন। এবারে মাশরুমের চপ তৈরির জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সেজন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। আমি আজকে ময়দা দিয়েই ব্যাটারটা তৈরি করব। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসনও নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর এখানে অবশ্যই চালের গুঁড়োটা দিতে হবে, তাহলে ব্যাটারটা যেমন ভালো হবে আর চপটাও অনেক বেশি ক্রিস্পি হবে। এখানে আমি কিছু মশলা নিয়েছি, প্রায় 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ নিয়েছি, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা, তবে এটা অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন না হলে বাদ দিতে পারেন। দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর প্রায় 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবারে আমি এই মশলাগুলো সব এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে দিয়ে নিতে পারেন, ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী দেবেন। এবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমরা যেমন নর্মাল বেগুনি বা আলুর চপের জন্য ব্যাটার তৈরি করে থাকি, ঠিক তেমনই একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘনও না, আবার একেবারে পাতলাও না। অল্প অল্প করে পানি দিয়ে এখানে ব্যাটারটা আমি তৈরি করে নেব। একবারে কখনোই পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা ভালো হবে না। আর ব্যাটারটাকে আমি প্রায় 6-7 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। যত ভালোভাবে ফেটাবেন চপটাও তত বেশি ভালো হবে। প্রায় 5-6 মিনিট পর আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে চপটা অনেক বেশি ফুলকো হয় আর খেতেও টেস্টি হয়, তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন। বেকিং পাউডারটা দিয়েও আমি আরও 2-3 মিনিটের মতো একটু ভালোভাবে ফেটিয়ে নেব। এই তো ব্যাটারটা ফেটানো হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, এরকম হবে, অনেক বেশি ঘনও না আবার অনেক বেশি পাতলাও না। এবারে আমি চপগুলো ভেজে নেব। সেজন্য আগে থেকে চুলায় একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি একটা করে মাশরুম এই ব্যাটারে চুবিয়ে নিচ্ছি, তারপর এই গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চপগুলো দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো দিতে যাবেন না, তাহলে আবার এটা উল্টানোর সময় ভেঙে যেতে পারে। এক পাশটা যখন একটু শক্ত হয়ে আসবে সে পর্যায়ে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। কাঁচা অবস্থায় বেশি নাড়াচাড়া করলে আবার ব্যাটারটা খুলে আসবে। এই তো এক পাশটা একটু শক্ত হয়ে এসেছে, তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এটাকে আমি ভেজে নেব। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে, না হলে এগুলো ক্রিস্পি হবে না। প্রায় 3-4 মিনিট পর এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এতো দর্শক, এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর বাকি যে চপগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব, তারপর গরম গরম পরিবেশন করে নেব। প্রিয় দর্শক, ভীষণ মজাদার মাশরুমের চপ বা মাশরুম পাকোড়া পুরোপুরি রেডি। এই তো দর্শক, দেখুন এই পাকোড়াটা কতটা মজার হয়েছে, অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। ইফতারে চাইলে আপনারা গরম গরম এই মাশরুমের পাকোড়াটা বানিয়ে নিতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে। আজকের মজাদার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।